রাষ্ট্রায়ত্ত চিনি কল বন্ধের প্রতিবাদে গাইবান্ধার মহিমাগঞ্জে চলছে অর্ধদিবস হরতাল। সকাল ছটা থেকে শুরু হওয়া হরতাল চলবে দুপুর দুটা পর্যন্ত। সকাল থেকে মহিমাগঞ্জে রংপুর সুগার মিলের সামনে অবস্থান নেন শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা। মহিমাগঞ্জ স্টেশনে আটকে দেওয়া হয় করতোয়া এক্সপ্রেস ট্রেন। হরতালের সমর্থনে দোকানপাট বন্ধ রেখেছে স্থানীয়রা। শ্রমিক নেতাদের অভিযোগ, একটি মহলের স্বার্থে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো বন্ধের পায়তারা চলছে, আর এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে শ্রমিক কর্মচারীদের পরিবারের সদস্য ছাড়াও এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে একই দাবিতে আজও বিক্ষোভ করেছে পঞ্চগড় চিনিকলের শ্রমিকরা।